আজকে তো মানুষ খুন করা খুব আহামরি মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কথা বলে এই যে বাসের মধ্যে যারা আগুন দিচ্ছে, অগ্নি সন্ত্রাস করছে, পেট্রোল মারছে, চিন্তা ভাবনা করে দেখেছেন ওর 14 গোষ্ঠী বিক্রি করলে গাড়ি একটা টায়ার কেনার যোগ্যতা নাই, ও বাসে আগুন ধরিয়ে দিয়েছে, ওর 14 গোষ্ঠী বিক্রি করলে ও গাড়ির একটা টায়ারও কিনতে পারবে না, ও বিরাট বড় বাস জ্বালিয়ে দেয়, সাহস পেয়েছে কোথা থেকে, সাহস দিয়েছে কে? এই সন্ত্রাস কোনোদিন বন্ধ হবে না ইসলাম যদি জমিনে প্রতিষ্ঠিত না হয়। মিথ্যা কথা বলেছি? কোরআন কি বলে শোনেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأذن بالأذن والسن بالسن والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله ومن لم يحكم بما أنزل الله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. الله رب العالمين বলে وكتبنا عليهم فيها أن النفس بالنفس কিতাবের মধ্যে আমি লিখিত আইন করে দিয়েছি তাদের জন্য জানের বদলায় জান, ওয়াল আনফা বিল আনফি নাকের বদলায় নাক, ওয়াল আইনা বিল আইনি চোখের বদলে চোখ, নাকের বদলায় নাক, ওয়াল উজনা বিল উজনি কানের বদলা কান, ওয়াস সিন্না বিস সিন্নি দাঁতের বদলে দাঁত, ওয়াল জুরুহা কিসাস যেমন আঘাত করা হবে হুবহু তেমন আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে, ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ, কোন ব্যক্তি যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে তার এই ক্ষমা করা তার জন্য এটা কাফফারা হয়ে যাবে, তবে আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে ব্যক্তি ফয়সালা করে না ওরা জালে, আল্লাহর দিয়ে বিধান কি এ রাষ্ট্রে চলে, কথা বলেন না আপনারা, চলে? আল্লাহ বললেন যেমন আঘাত সে করবে হুবহু তেমন আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে, এই আইন যদি দেশের মধ্যে থাকতো তাহলে এই যে মানুষ মানুষ পুড়িয়ে হত্যা করতে সাহস পেত না, কথা বলেন না ঠিক কিনা? বাসে আগুন দিতে সাহস পেত না, অগ্নি সন্ত্রাস করতে সাহস পেত না, মানুষের জানমালের ক্ষতি করতে সাহস পেত না, মানুষ পিটিয়ে হত্যা করতে মানুষ সাহস পেত না, বুক তার কেঁপে উঠত। আজকে আফগান সরকার কোরআনে কারিমের এই শাসন ব্যবস্থা কায়েম করার কারণে হত্যার পার্সেন্টেজ গোটা দেশের মধ্যে 0% চলে এসেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার ভাষায় বলি, আল্লাহর কোরআনে রয়েছে শান্তি, আল্লাহর কোরআনের বিধানে রয়েছে শান্তি, পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের তৈরিকৃত মতাদর্শের মাধ্যমে পৃথিবীর কোনো জায়গার মধ্যে শান্তি আসতে পারে না, কারণ ইহুদি এবং খ্রিস্টানেরা এই দুনিয়াতে কোনোদিন শান্তি কায়েম করতে পারে না, তারা হচ্ছে এই পৃথিবীর মধ্যে অশান্তির এক নাম্বারের শকুন, ঠিক কিনা? আমেরিকা কি শান্তির পায়রা না অশান্তির শকুন? আরো জোরে বলুন, আমেরিকা গোটা দুনিয়ার মধ্যে সব জায়গার মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে অস্ত্র বাণিজ্য করে, কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তান, আফগানিস্তানের মধ্যে বছরের পর বছর 20 বছর এরাই অস্ত্র ব্যবহার করেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য, ইরাককে ওরাই ধ্বংস করে দিয়েছে, কথা বলেন না ঠিক কিনা? ইয়ামান এবং সিরিয়ার মধ্যে সৌদি আরবের সাথে ইয়ামানের যুদ্ধ ওরাই লাগিয়ে রেখেছে, সিরিয়ায় মুসলমানদেরকে ওদের ইন্ধনে হত্যা করা হচ্ছে, মধ্য প্রাচ্যটাকে একটা মৃত্যুপুরীতে ওরাই বানিয়ে রেখেছে, ইসরায়েলের সরাসরি পক্ষপাতিত্ব করে মুসলমানদের হত্যা করার জন্য ওরাই হাতিয়ার যুগিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা?
ওরা আমাদেরকে মানবতা শেখায়, ওরা ওদের কাছ থেকে মানবতা শিখতে হবে না, মানবতার শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছ থেকে এই মানবতা শিখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। আমার যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি, আল্লাহর কোরআনের বিধান যদি সমাজে কার্যকর হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জিনা বদমাশি বন্ধ হয়ে যাবে, কারণ জিনা করলে ইসলামে দণ্ডবিধি আছে না নাই? আরো জোরে বলেন। আজকে প্রকাশ্য জিনা ব্যভিচার এই সমাজে আছে না নাই? বর্তমান সমাজে বিবাহ করা বড় কঠিন, ঠিক কি না? বিবাহ করা আর জিনা ব্যভিচার করা খুব সহজ। কেন জানেন? কাফেররা দেখেছে মানুষের ইমান আমল ধ্বংস করতে গেলে বিবাহকে কঠিন বানাতে হবে, এই জন্য আইন করেছে 18 বছরের আগে বিবাহ করা যাবে না। মেয়ের বয়স 16 হয়েছে বলে এখনো বাচ্চা মেয়ে, 17 বছর হয়েছে বাচ্চা মেয়ে বিবাহ দেওয়া যাবে না, যদিও 32টা বয়ফ্রেন্ড আছে। চিল্লা বলো না যুবক, ঠিক কিনা? কচি খুকি বিবাহ দেওয়া যাবে না, বয়স মাত্র 17 হয়েছে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু বয়ফ্রেন্ড পালে 3 ডজন। আমি অবাক হয়েছি, বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে, কাদি সাহেব এসেছে বিবাহ পড়ানোর জন্য, বিবাহ পড়ানোর জন্য বর পক্ষ এসেছে, কনে পক্ষ হাসি খুশি অনুষ্ঠান করে পাত্রী উঠায় দেবে, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হঠাৎ করে টিউন সাহেব এসে হাজির, ওসি সাহেব এসে হাজির, চেয়ারম্যান সাহেব এসে হাজির, বাল্য বিবাহ বন্ধ করতে হবে, আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি। কি মানবতার ফেরিওয়ালা! উনি 17 বছর মেয়েকে বিবাহে বাধা দেওয়ার জন্য এসেছে, কিন্তু 14 বছর মেয়ের পার্কে পার্কে জিনা করতেছে, ওখানে পাহারা দেওয়ার লোক নাই। কি আজীব কারবার দেখেছে, কি আজীব আইন শোনার বাংলাদেশে! একটা ছেলে মেয়ে যদি অবৈধ কাজ করতে গিয়ে ধরা খায়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি নাকি 100 টাকা জরিমানা। এই আইন আমি জানতাম না, কবে জেনেছি জানেন? ওই যে এক পুলিশ অফিসার ধরা খেয়েছিল, বলে গেছেন আপনারা, বলে গেছেন আপনারা, কার সাথে জানেন? পরিমনির সাথে। আপনারা তো সব ভুলে যান, এখানেই তো সমস্যা। সাকলাইন, সাকলাইন, ঠিক কিনা? ওই যে একসাথে কেক খেয়েছে, আরো কত কিছু করেছে, বলা যাবে না তো মাইকে সব কথা, ঠিক কিনা বলেন? যখন ধরা খেয়ে গেল, তখন প্রশাসনের লোকেরা এটা জায়েজ করার জন্য বক্তব্য দিয়ে বলেছে, দেখুন উভয়ই তো প্রাপ্ত বয়স্ক, স্বইচ্ছায় যদি কেউ কিছু করে সর্বোচ্চ 100 টাকা জরিমানা। কি সুন্দর আইন বানিয়েছে! স্বইচ্ছায় যদি আকাম করে 100 টাকা জরিমানা, আর স্বইচ্ছায় যদি বিবাহ করে 10,000 টাকা জরিমানা। দেখেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড় করিয়ে দিয়েছে! এই জন্য বলি, এ সমাজের মধ্যে বিবাহকে কঠিন করা হয়েছে, জেনা বদমাশিকে সহজ করে দেওয়া হয়েছে। এই জন্য সমাজের যুবকদের চরিত্র শেষ হয়েছে, এই জন্য এই সমাজে পরিমণিদের মতো নিকৃষ্ট মহিলারা সেলিব্রিটির মর্যাদা পেয়েছে। আলেমদের হাতে থাকে শিকল, পরিমণিদের হাতে থাকে মেহেদি, এটা এজন্য হয়েছে। আমি আমার বহু বয়ানে বলেছি, এই দেশের অনেক সাংবাদিকরা জাতির বিবেক, আবার বহু সাংবাদিক আছে জাতির কুলাঙ্গার সন্তান, যারা এই সমস্ত নষ্টা ভ্রষ্টা মহিলাদেরকে হাইলাইট করে, আছে না নাই? এরা কি জাতির বিবেক? চিল্লাই বলেন, হাজারো অপকর্ম করার পরেও যে এদের কত দাম! কি সেলিব্রিটি এক একজনে, কয়দিন পর পরে বাচ্চা জন্ম দেয়, বাপ খুঁজে পাওয়া যায় না। পুলিশ এবং সাংবাদিকরা বহুত কষ্ট করে বাপ খুঁজে বের করে, কত কষ্ট যে সাংবাদিকদের করতে হয় বাপ বের করতে। সর্বশেষ বাপ কি বলে জানেন? তখন বাপ বলে যে বাচ্চাটা তো আমার, তবে বাচ্চার মা আমার বউ না। এরাই নাকি জাতীয় সেলিব্রিটি!
আমি আমার ভাষায় বলি, এরা জাতির সেলিব্রিটি নয়, এরা জাতীয় কুলাঙ্গার। ও যুবকেরা, তোমরা তো তাদেরকেই ফলো দিয়ে রাখো, তোমরা তো তাদেরকেই দেখো, তোমরা তাদেরকেই বলো ইনি আমার ক্রাশ। যদিও শেরপুরের যুবকরা এগুলো করে না, মনে রেখো যুবকেরা, তোমাদের দৃষ্টিতে যারা তোমাদের ক্রাশ, তারা স্বামীর জন্য আইকাওয়ালা বাস। দেখো না বছরে বছরে ওরা স্বামী চেঞ্জ করে। গ্রাম বাংলাতে খেটে খাওয়া দিন মজুর 70-80 বছর সংসার করেছে, গায়ের মধ্যে তেমন সৌন্দর্য তার নিজের ছিল না, ঘরের বিবিধ ছিল না, ক্ষেত খামারে কাজ করার কারণে গা থেকে ঘামের দুর্গন্ধ এসেছে, পরিপাটি জীবনযাপন করতে পারে নাই, সুন্দর জীবনযাপন করতে পারে নাই, অভাবে দুঃখ দুর্দশায় 1 বছর 2 বছর নয় 50-60-70-80 বছর 100 বছর সংসার টিকেছে, তালাক হয় নাই, ডিভোর্স হয় নাই, আর সিলামান নায়ক নায়িকা, টাকার অভাব নাই, সৌন্দর্যতার অভাব নাই, সুনাম সুখ্যাতির অভাব নাই, এদের সংসার 1 বছর টিকে না, ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। স্বামী বলে আমার বউ খারাপ, বউ বলে আমার স্বামী খারাপ, ঠিক কিনা? মনে রাখবেন, আপনি যেমন আপনার সঙ্গিনী হবে তেমন, আপনি হবেন আল্লাহর ওলি, আল্লাহ আপনাকে দেবে রাবিয়া বসে, আর আপনি হবেন পরিমণি, আপনাকে আল্লাহ তালা দিয়ে দিবে এই আপনাকে দেবে সেফুদা। কথা বলতে হবে ঠিক কিনা? আর আপনি হয়ে যাবেন সেফুদা, আপনাকে দিবে আল্লাহ তসলিমা নাসরি, নিজে সেফুদা হয়ে থাকবে, আর মনে মনে আশা করবেন আমার বউটা হবে একেবারে রাবিয়া বুশরি। কওমি মাদ্রাসা থেকে দাওরা পাশ, হাত মোজা পরেছে, পা মোজা পরেছে, বিরাট বড় বুজুর্গ হবে, এত সহজ নয়, ভালো হয়ে যান, সুজা হয়ে যান, সুজা রাস্তায় হাঁটুন যুবকরা, সুজা হয়ে যেতে হবে, হওয়া যাবে না যুবক ভাইরা, সুজা হওয়া যাবে না ইনশাল্লাহ, আল্লাহর পথে ইনশাল্লাহ বলেন, কোরআন সুন্নাময় জীবন গড়তে হবে, রাজি আছেন কারা কারা দুহাত দেখতে চায়, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে করে আমিন, হাত নামা। অল্প বয়সের যারা আছো এখানে, বিবাহ করে নাই, হাত দেখি কারা কারা আছো, বিবাহ যারা করো নাই, ভালো করে হাত তোলো, দোয়া করে দিও বিবাহ হয়ে যাবে তাড়াতাড়ি। কি বিবাহ করার নিয়ত নাই? বিবাহ তো খুব মজার ব্যাপার, এই যে বললেই লোকেরা হাসে, বুঝেও হাসলে না বুঝেও হাসে, কত মজা, কত মহব্বত আল্লাহ পাকের মধ্যে দিয়ে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ, বিয়ের কথা শুনলে বুড়ারাও খুশি হয়ে যায়, গায়ের মধ্যে একটা যৌবন যৌবন ভাব চলে আসে। আমাদের সাথে হজ করতে গিয়েছিল 70-এর ঊর্ধ্ব এক বয়স্ক মুরব্বী, আমি আমরা ঘরোয়া পরিবেশে অনেক কথাবার্তা হয়েছে, মানে বন্ধু সুলভ আচরণ, লম্বা সময় কাটিয়েছি বাইতুল্লার সফরে, আমি দুষ্টমি করে ওনাকে বলেছিলাম যে চাচা আপনি একটু মন থেকে একটা কথা বলবেন আমরা যারা এখানে এখানে সবার উদ্দেশ্যে, ওই বলেন মন থেকে বলবেন তো, হ্যাঁ হ্যাঁ বলবো, যা আপনি বলেন তো আপনার কি এখনো বিয়ে করতে মনে চায়? মন থেকে বলেন, এখানে কেউ নাই অসুবিধা নেই। তিনি বললেন হুজুর সত্য কথা কি বলবো? হ্যাঁ অবশ্যই সত্য কথা বলবো। তিনি বললেন আমার অনেকে আগে থেকেই মনে চায়, বুঝতে পেরেছেন 70-এর ঊর্ধ্ব বয়স, তিনি বলেন আমার অনেক আগে থেকেই মনে চায়। আমি বললাম তাহলে এটা করে ফেলেন অসুবিধা কি? তিনি বললেন হুজুর এই কথা বললে তো ঘরে জায়গা হবে না, এই জন্য বলি না, এই জন্য বলি। এর মানে হচ্ছে বিবাহের মধ্যে আল্লাহ তাআলা কত আনন্দ দিয়েছেন, সুবহানাল্লাহ। এখানে যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন অল্প বয়সে বিবাহ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ
فَإِنَّهُ أَغَضُّ الْأَغَضُّ لِلْبَصَرِ وَأَحْسَنُ لِلْفَرَجِ ও যুবকেরা যাদের সামর্থ্য আছে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মহর ধার্য করার দেওয়ার সামর্থ্য যাদের আছে তোমরা বিবাহ করে নাও, বিবাহ করলে তোমার চোখের হিফাজত হবে, তোমার লজ্জা স্থানের হিফাজত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ করলে লজ্জা স্থানের হেফাজত হবে, এই জন্য খুব তাড়াতাড়ি বিবাহের দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত দেখে তো এবার। এইবার মুরব্বীরা বুঝে ফেলেছে যে না, এইবার হাত তুলে বিপদে পড়া যাবে না। তাহলে মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, ঘরে ঢুকলে বউ জিজ্ঞেস করবে তুমি কি হাতটা তুলছিলে কিনা কও। যুবক ভাইরা, অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না ইনশাল্লাহ বলেন, অবৈধ গার্লফ্রেন্ড রাখা যাবে না। ওই যে ফেসবুকে বুরকা পরা মহিলা দেখে রাবিয়া বস্রি মনে করবেন না, যেগুলা বুরকা পরে ফেসবুকে আসে এগুলা তসলিমা নাসরিনের নাতিপুতি, ঠিক কিনা বলেন? এগুলা লেবাস ধরেছে আপনাকে ধোকা দিয়ে বুকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য। বলে হুজুর আমার গার্লফ্রেন্ড যে কত দিনদার, কত দিনদার, আমাকে তাহাজ্জুদে ডাক দেয়। চিন্তা করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরনারীর সাথে কথা বলা কানের জিনা, মুখের জিনা, আর সে বলে আমার গার্লফ্রেন্ড খুব দিনদার, আমাকে তাহাজ্জুদে ডাকে। কত বড় দিনদার! আমি বলবো তোমার এই দিনদার গার্লফ্রেন্ড শুধু তোমাকেই ডাকে না, এরকম 14-15 জনকে ডাকে। কথা বলে না ঠিক কিনা বলে? বিশ্বাস না হলে তার ফেসবুকের পাসওয়ার্ডটা নিয়ে দেখো কতজনকে সে তাহাজ্জুদে ডাকবে। এজন্য যুবক ভাইয়ের আমার সাবধান হয়ে যেতে হবে, মরিচিকার পেছনে দৌড়ানো যাবে না, চরিত্রের হিফাজত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরনারীর প্রতি নজর পড়ার পরে যে বান্দা আমি আল্লাহর ভয়ে চক্ষুকে নিম্নগামী করে তাকে আমি আল্লাহ তাআলা ঈমানের স্বাদ নসিব করাইয়া দেই। এই যে নামাজের মধ্যে মন বসে না, নামাজের মধ্যে দাঁড়াইলে পৃথিবীর সব ইতিহাস মনে পড়ে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে চোখের হেফাজত না করা। চোখের হেফাজত করলে নামাজের মধ্যে খুশু আসবে, খুজু আসবে, আন্তরিকতা আসবে। সুতরাং যুবক ভাইরা আমরা কি চোখের হেফাজত করতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। ও ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনে কারীম থেকে সূরা ইব্রাহিমের ওই আয়াতখানা তেলাওয়াত করতেছিলেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মূর্তিগুলাকে আসামি বানায়া বলছেন রব্বুল আলামিন এই মূর্তিগুলা অসংখ্য মানুষদেরকে বিপদগামী করে দিয়েছে, যারা আমাকে অনুসরণ করেছে তারা আমারই অন্তর্ভুক্ত, আমারই দলভুক্ত, কিন্তু যারা আমার অমান্য করেছে তুমি তো রহমান, তুমি ক্ষমাশীল অতীব দয়ালু, এদেরকে মাফ করে দাও। এই আয়াতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মাকে কত ভালোবাসতেন তা উপস্থাপন করেছেন, ইন তুআদ্দিবহুম ফা ইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলবে রব্বুল আলামিন ইন তুআদ্দিবহুম ফা ইন্নাহুম ইবাদু, তুমি যদি আমার উম্মতকে শাস্তি প্রদান করো এরা তো তোমারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম আর যদি তুমি এদেরকে ক্ষমা করে দাও ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াতের মধ্যে প্রমাণ হয়ে গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতকে কত মহব্বত করতেন। এই দুটো আয়াত তেলাওয়াত করা মাত্র নবীজি আকাশের দিকে হাত বাড়াই দিলেন আর দু চোখের পানি ছেড়ে অজর দ্বারায় কান্নায় ভেঙে বললেন। এবার আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন নবীজি কান্না করছেন, নবীজির চোখের পানি আল্লাহ দেখেন কিনা? জোরে বলেন, মনের অবস্থা আল্লাহ জানেন কিনা? আল্লাহ পাক সব দেখতে পান, কারণ এই পৃথিবীতে এমন কোনো কিছু হয় না যা আল্লাহ পাক দেখেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যা আমার হাবিব কেন কান্দে তার কারণ জিজ্ঞাসা কর। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, মা ইউবকি কা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কেন আপনি কান্দেন? এবার নবীজি তার উম্মতের ব্যাপারে মনের মধ্যে যত আবদার ছিল সব জিব্রাইল আমিনের কাছে পেশ করলেন। জিব্রাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া পেশ করলেন, ও আল্লাহ তোমার হাবিব তোমার দুষ্ট তার উম্মতের জন্য কান্দে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতকে ভালোবাসতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতকে ভালোবাসতেন, তোমার হাবিব তোমার দুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে উম্মতের মাগফিরাত কামনা করছে, উম্মতের গুনার জন্য তিনি বড় পেরেশান হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল মারফত নবীজিকে জানায় যে নবীজি আপনি কান্না বন্ধ করে দিন, আপনি কান্না বন্ধ করুন, আপনার সাথে আমি ওয়াদা করলাম, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়া লা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি করে দেব, ওয়া লা নাসুকা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কষ্ট দেব না, আপনি যতক্ষণ না পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকব। আমার ভাইরা, যে নবীজি উম্মাকে এত মহব্বত করতেন ভালোবাসতেন, চোখের পানি ছেড়ে সারা জীবন কান্না করেছেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন, ওই নবীজিকে যদি এই পৃথিবী থেকে আপন বানাতে না পারি, পৃথিবীর যত বড় পীরের সাথেই সম্পর্ক থাকুক না কেন, নবীজির সাথে সম্পর্ক যদি না থাকে তাহলে কপালে এমন আগুন লাগবে কিয়ামতের ময়দানে আগুন কেউ নিভাতে পারবে না। কিয়ামতে নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই কিনা জোরে বলেন, আল্লাহর নবীর হাতে হাউজে কাউসার পান করতে চাই কিনা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার فصلي لربك وانحر ان شانئك هو الابتر। ও নবীজি আমি আপনাকে কাউসার নামক দৌলত দান করলাম, জোরে বল সুবহানাল্লাহ, বিনা শর্তে দান করি নাই, দুটো শর্তে দান করেছি, ফসল্লি লিরব্বিকা আপনার রবের সন্তুষ্টি কল্পে আপনি নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন। ভাইরা আমার, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দেওয়ার সময় নামাজের শর্ত রদ করেছিলেন, আমরা উম্মত যারা আছি নবীজির হাতে যদি হাউজে কাউসার পান করতে চাই নামাজ পড়ার দরকার আছে না? না, কার কার নামাজের দরকার আছে হাত দেখি তো, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কর আমিন। নামাজ পড়বো কয় ওয়াক্ত, সবাই বলুন না কয় ওয়াক্ত, নাকি শুধু জুমা পড়লে চলবে, জুমার মুসল্লি আছে না নাই, বাৎসরিক মুসল্লি আছে না নাই, সারা জীবনে মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ পড়েছে কিন্তু নিজেকে খাঁটি মুসলমান মনে করে, সুদ খাইলে কি হবে ঈমান ঠিক আছে, ঠিক কিনা বলে, এমন করা যাবে না। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, নবীজি পৃথিবীর অজস্র অগণিত উম্মার মাঝে আপনি আপনার উম্মতগুলোকে হাশরের মাঠে কেমনে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আয়েশারে যদি বিরাট বড় একটা ঘোড়ার পাল থাকে, ওই ঘোড়াগুলার ভিতরে এমন কিছু ঘোড়া থাকে যে ঘোড়াগুলার কপাল এবং হাত পার মধ্যে সাদা সাদা দাগ থাকে, গুররম মুহাজ্জালিন সাদা দাগ অঙ্কিত থাকে, ঘোড়ার মালিকের শুভ্র চিহ্নিত ঘোড়াগুলা কি বাছাই করতে কোনো কষ্ট হবে? মায়ের সাবধানে মোটেও কষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার যে উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, আমার জন্য নামাজের জন্য তারা ওযু করেছে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের ময়দানে আমি নূর দ্বারা চমকাতে দেখব, নূর দ্বারা চমকারে দেখে দেখে আমি আমার উম্মাগুলাকে বাছাই করে নেব। সুতরাং ভাইরা আমার, নামাজের কোনো বিকল্প নাই, নামাজ ছাড়া মুক্তির কোনো পথ নাই, এই জন্য যে যেই দলে করেন না কেন, নামাজ ছাড়া মুক্তির কোনো পথ নাই, নামাজ আমাকে পড়তেই হবে। কয় ওয়াক্ত আল্লাহ যেন কবুল করেন, যদি কোনো আমিন।
মা বোনদেরকেও নামাজের পরিবেশ করে দিবেন, নামাজ পড়তে মা বোনদেরকে উদ্বুদ্ধ করবেন, নিজের বাচ্চাদেরকেও নামাজের তালিম দিবেন। 7 বছর বয়স থেকে 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাকে নামাজ পড়তে বাধ্য করবেন, প্রহার করে হলেও সন্তানকে নামাজি বানাতেই হবে। বলেন ইনশা আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে করে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাথে যদি জান্নাতে যেতে চাই, হুজুরের সুপারি যদি আমরা পেতে চাই, প্রথমত আমাদের নামাজি হয়ে যেতে হবে, দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়ে যেতে হবে। হুজুরের সুন্নাহ, হুজুরের আদর্শকে যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, দু জাহানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আলোকিত বানাই দিবেন। এই পৃথিবীর অসংখ্য যুবকদেরকে আমি স্লোগান দিতে শুনেছি, আমি অমুক নেতার আদর্শের সৈনিক, বলে না যদি বলে না বলে না। অনেক মুসলমানদেরকে আমি এই পূজা মণ্ডপে সময় দেখেছি, এই পূজার সিজনে নেতার সাথে মন্দিরে গেছে, কথা বলেন নেতার সাথে তুমি মন্দিরে যেতে পেরেছো নেতার ডাকে, কিন্তু রবের ডাকে মসজিদে যেতে পারো নাই, তুমি হয়ে গেছো মুসলমান, তুমি হয়েছো মুসলমান, তো তুমি বললে জানাজা দিলেই কি আর না দিলেই, কথা বলেন ঠিক কি না, তুমি বললে জানাজার নামাজ পড়লে কি আর না পড়লে কি, কোরআন শরীফ পড়লে কি আর না পড়লে কি, তোমার পচা দেহটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রেখে আসলো, যে দেহটা নামাজ পড়ে নাই, যে দেহটা রোজা রাখে নাই, যে দেহটা পর্দা করে নাই, মুখের মধ্যে জিকির শোনা, মুখের মধ্যে ছিল সিগারেট, ঠিক কিনা বলেন, মুখের মধ্যে ছিল গাঁজা, করেছে নেশা, তো এই দেহটাই পচা দেহটার আনুষ্ঠানিকতা করে লাভটা কি? সুতরাং আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা আমাদের জীবনটাকে ইমানে নূরে রঙিন করতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করেন। এবং ইসলাম সম্পর্কে, শরিয়া সম্পর্কে জানতে হবে, হক্কানে আলেম ওলামার সাথে মহাব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, জীবনে কোনোদিন আলেম বিদ্বেষী হবেন না, আলেমদের সাথে বিয়াদবি করবেন না। অনেক লোক এই সমাজে আছে আলেমদের সাথে বিয়াদবি করে, কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আলিমান নিজে আলেম হয়ে যাও, আলেমদের বিরাট মর্যাদা, নিজে আলেম হও আও মুতাআল্লিমান, না পারলে আলেমের ছাত্র হয়ে যাও, তাতেও যদি না পারো মুস্তামিআন, আলেমের কথা মনোযোগ সহকারে শোনো, তাতেও যদি না পারো মুহিব্বাল, আলেমকে দিল থেকে মোহাব্বত করো, ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক, খবরদার আলেমদেরকে মোহাব্বত করো কিন্তু 5 নম্বর হয়ে যেও না, মানে আলেম বিদ্বেষী হইও না, যদি আলেম বিদ্বেষী হয়ে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হওয়া যাবে, আলেমদেরকে মোহাব্বত করেন, সন্তানদেরকে আলেম বানানোর জন্য নিয়ত করুন, হাফেজ বানাবার জন্য নিয়ত করুন, আল্লাহ আমার একটা সন্তানকে তুমি 30 পারা পারের হাফেজ বানিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে আলেমি দীন বানিয়ে দাও, দাঈ ইলাল্লাহ বানিয়ে দাও, আল্লাহ তোমার পথের পথিক বানিয়ে দাও, যে ব্যক্তি আমার জানাজার নামাজের ইমাম হতে পারে, কথা বলুন ঠিক কিনা। এই নিয়ত আছে কার কার হাত দেখি তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন।